সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আজ বুধবার বাংলার আবাস যোজনার বাড়ির দেওয়াল ভেঙে পড়ে গুরুতর জখম দুই। গত দুবছর আগে বাংলার আবাস যোজনার ঘর বেরিয়েছিল হুগলির আরামবাগ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের রানাপাড়ার বাসিন্দা উত্তম রানার। বাড়ি নির্মাণের কাজও শুরু হয়, কিন্তু যত দিন গেছে বাড়ি নির্মাণের সময় ততটাই বেশি লাগলেও এখনও পর্যন্ত সরকারের দেওয়া আবাস যোজনার বাড়িতে যেতে পারেননি উত্তমবাবু। উত্তম রানার অভিযোগ, যে প্রমোটার বাড়ি নির্মাণের কাজ পেয়েছেন তিনি কোনোভাবেই বাড়ি নির্মাণের কাজ দ্রুত করতে চাইছেন না। আজ নয় কাল নয় এইভাবে দিনের পর দিন কাজ ঝুলিয়ে রাখছেন। বুধবার সকালে উত্তম রানার নাতনি অর্পিতা রানা এবং নাতি রুদ্রনাথ নির্মীয়মান বাড়ির ভেতর খেলা করার সময় হঠাৎ বাড়ির 5 ইঞ্চি দেয়াল ভেঙে পড়ে যায় তাদের গায়ে। দুজনেই আহত হয়, কিন্তু উত্তম রানার নাতনি অর্পিতা মারাত্মক জখম হয়। তার মাথা ফেটে যায়। পরিবারের লোক উদ্ধার করে আরামবাগ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। এই ঘটনায় আরামবাগ পৌরসভায় গিয়ে ওই নির্মাণ কাজের প্রমোটার টুম্পার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন উত্তম রানার পরিবারের লোকেরা। তার গাফিলতির কারণেই এই দুর্ঘটনা বলে জানিয়েছেন উত্তম রানার পরিবারের লোকজন। এই ঘটনার খবর সংগ্রহ করতে গেলে অভিযুক্ত প্রমোটার সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিতে চাননি। এই ঘটনার নিন্দা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বললেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী। দেখুন বিস্তারিত। ওই ওরা ভেতরে খেলছিল, খেলতে খেলতে কি করে ওদের গায়ে মানে সব ছেড়ে ছেড়ে পড়ে আছে, আর এ দেয়ালটাকে ধরে রেখেছে। দেয়ালে ইঁটগুলো একবারে আবার ছেড়ে ছেড়ে পড়েছে, আবার পুরো দেয়ালটাই পড়ে গেছে। পাখার বাড়ি পৌরসভা থেকে আজ 3 বছর ধরে হচ্ছে, এক কামরা ঘর ভাঙা আছে, কোথায় থাকবো আমরা? কতবার বলা হচ্ছে, কল রিজেক্ট করে ফেলে দিচ্ছে, না হলে বলছে আমি এখানে আছি ওখানে আছি, নাহলে ব্যস্ত করে দিচ্ছে ফোন। চেয়ারম্যান বলছে আমরা কিছু বলতে পারবো না, যে নিয়েছে কন্ট্যাক্ট তারা তাদের তার কাছে কন্ট্যাক্ট দিয়েছেন তাকে টুম্পা আমার নাম প্রিয়াঙ্কা রানা। আপনার মেয়ের নাম? অর্পিতা রানা। আপনার ছেলের নাম? ছেলের নাম এটা ভাগনা বাবু। ভাগনার নাম রুদ্রনাথ কাওড়া। রুদ্রনাথ কাওড়া। কি বলবেন দিদি, এই ঘর কমপ্লিট না হওয়ার আগেই ভেঙে যাচ্ছে, কি বলবেন? কি বলবো, যাচ্ছি ঘেরাও করব, যে চাপ দেব। আমরা জাস্ট বক্তব্য আনতে এসেছিলাম। বা বক্তব্য আমার, ও আমার নিজের ছেলে স্যার, নিজে ওটা বলছি না, আমাদের নামে অভিযোগ করছে। এইখানে তো শোন, এইখানে তো এই সব করে আমাদের ও ছবি তুলিস না ভাই, যা চলে যা, সব জানি চলে যা। হাই ঠিক আছে, তোমরা তোমরা এসো, তোমরা যদি পয়সা দিয়ে থাকো ঘর হবার আগে যে ভেঙে পড়েছে, কি বলবেন? বলবো বলতে ঘরটা যাতে না আর ভেঙে না পড়ে সেই ব্যবস্থা করতে হবে। ঘরটা 3 বছর পড়ে আছে, আমার নাম উত্তম রানা। এই যে চেয়ারম্যানের আবেদন জানাতে শুনুন, এরকম ব্যাপার হয়েছে, মাথা ফাথা ফেটে গেছে, কোনো একটা ব্যবস্থা নেই নেওয়ার জন্য। আমার নাম উত্তম রানা, বাড়ি 7 নম্বরে।
না জানি তো যেখানে ইয়ে বলছো বজমোহন কুণ্ড ইয়ে আমাদের বিন্দু যে হচ্ছে ছাত্রমোহন আছি এক বদান বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।